নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে তিন নভেম্বর দু সাল এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর রয়েছে একাধিক সিস্টেম কিন্তু রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি তবে প্রত্যেকটা জেলাতে নয় ঠান্ডার পরিমাণ আরেকটু বাড়তে পারে তবে ঠান্ডা আবার থমকে যেতে পারে সঙ্গে অন্যান্য যে আপডেট রয়েছে বিশেষ করে একটি অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম বাংলাদেশ থেকে ভারতবর্ষের মণিপুর রাজ্য পর্যন্ত যার জন্য তার প্রভাবটা পড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বেশি পরিমাণে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আসাম মেঘালয় কিছুটা প্রভাব পড়তে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কথা বলা হয়েছে এর মূল কারণ রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরছে এবং একটি অক্ষরেখা যেটা আপনাদের বললাম তার জন্য বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছেন বিরাট কোনো সিস্টেম নেই তাই দক্ষিণবঙ্গে যে প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম কোনো খবর কিন্তু নেই তবু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি কেন হবে সেটা আপনাদের প্রথমেই জানিয়ে দিই এই মুহূর্তে যেটা আমরা আপডেট পাচ্ছি উত্তর পশ্চিম থেকে কিন্তু ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করেছে তবে যে সময় যেটা এখনই তো কনকনে ঠান্ডা হাওয়া ঢোকার কথাও নয় আর ঢুকছেও না হালকা হালকাভাবে ঠান্ডা হাওয়া ঢুকছে সেই হাওয়া এগিয়ে আসছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে কিন্তু হলে কি হবে উপকূলবর্তী জেলাগুলোর দিকেও সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ঢুকছে আর একদিকে বায়ু অন্যদিকে উত্তর পশ্চিমের বায়ু বা বাতাস হচ্ছে শুষ্ক এই দুই বিপরীত ধর্মী বাতাসের একটা সংমিশ্রণ এবং সংঘাত থেকে মেঘ তৈরি হচ্ছে তা থেকে বৃষ্টির সম্ভাবনা প্রধানত থাকছে এখনো পর্যন্ত যে তথ্য আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাতে পাঁচ এবং ছয় নভেম্বর তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ছয় নভেম্বর তারিখের দিকে বৃষ্টি হতে পারে কিন্তু কেমন বৃষ্টি হবে তারা যেটা বলছেন যে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে হালকা থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে মূলত হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে এটা জানা যাচ্ছে সুতরাং দক্ষিণবঙ্গে যে প্রচণ্ড বৃষ্টি আসছে চিন্তার কারণ তেমনটা কিন্তু নয় অন্যান্য যে জেলা এখনও রয়েছে বর্ধমান জেলা রয়েছে সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া বীরভূম মুর্শিদাবাদ সেই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস এখনো দেয়া হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে মুর্শিদাবাদে জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে সুতরাং বুঝতে বন্ধুরা কিছুটা অবগত হলেন যে পাঁচ এবং বৃষ্টির কথা বলা হয়েছে ছয় তবে ছয় তারিখে হতে পারে বিরাট বৃষ্টি কিন্তু নয় বিশেষ করে তিনটি জেলাতেই মেনশন করা হয়েছে বৃষ্টির জন্য উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে দু এক পশলা কোনো কোনো জায়গায় হালকা মাঝারি হতে পারে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির কোনো খবর এখনও পর্যন্ত নেই এবার জানাবো তাপমাত্রার খবর তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখনই প্রচণ্ড ঠান্ডার আমেজ নয় প্রচণ্ড ঠান্ডার আমেজ আসবে এই চলতি মাসের পনেরো তারিখের পর আর শীত আসবে অর্থাৎ যেটাকে বলা হয় প্রকৃত শীতকাল সেটা পরের মাসের পনেরো তারিখের পর ডিসেম্বরের পনেরো তারিখের পর কারণ ম্যাক্সিমাম টেম্পারেচার তিরিশের নিচে নামতে হবে মিনিমাম টেম্পারেচার কুড়ির নিচে নামতে হবে তখনই কিন্তু শীতের আমেজটা বেশ ভালো করে আমরা লক্ষ্য করতে পারবো সেই সম্ভাবনা নভেম্বরের পনেরো তারিখ বা মাঝামাঝির পর একটা হবার সম্ভাবনা থাকছে সুতরাং আজকের যে আপডেট রয়েছে বাইশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকবে অন্যদিকে সর্বোচ্চ থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই অবস্থার কিন্তু পরিবর্তন হবে দুই দিনের জন্য অর্থাৎ আগামী দুই দিন তারপর কিন্তু আস্তে আস্তে ঠান্ডার যেটা ঢুকছে সেটা আবার কিছুটা থমকে যেতে পারে পরবর্তী ক্ষেত্রে আবার সেটা চালু হতে পারে এরকমভাবেই চলে এই করতে করতেই কিন্তু শীত আসে একেবারেই কোনো জিনিস হয় না তাই একেবারেই যে শীত চলে আসবে এই মুহূর্তে সেরকম কোনো খবর কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গের আবহাওয়া বুঝতে পারলেন উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা বৃষ্টি হতে পারে নিচের জেলাগুলোতে সেইভাবে বৃষ্টির খবর কিন্তু নেই তবু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টি কিন্তু আসছে সেই বৃষ্টি হতে পারে হালকা ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাচ্ছি আমরা তো ছয় তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে এমনটা সম্ভাবনা প্রধানত রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য তাপমাত্রা একটু কমতে পারে আগামী দুই দিনের জন্য যার ফলে ঠান্ডা অনুভূতিটা একটু বাড়তে পারে আর কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে প্রচণ্ড কুয়াশা পড়বে এমনটা নয় কোনো কোনো জায়গায় হালকা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কুয়াশা পড়তে পারে তেমনটা বিরাট কুয়াশার সম্ভাবনা কিন্তু আপাতত দেখতে পাচ্ছি না আমরা সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সঙ্গে যেটা জানা যাচ্ছে দক্ষিণ ভারতের মধ্যে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকল আজ এবং আগামী কাল কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাচ্ছি আমরা এছাড়া কর্ণাটক রয়েছে সঙ্গে রয়েছে কেরল মাহে এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা প্রধানত থাকছে তবে সেটা বিরাট পর্যায়ে বৃষ্টি হবে এমনটা নয় তবে বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় তামিলনাড়ুর দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি করে রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মূলত বৃষ্টি হবে সেটা হালকা ধরনের বৃষ্টির কথাই রয়েছে তবে ছয় তারিখে বৃষ্টি একটু বাড়তে পারে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর জন্য বৃষ্টির খবর সেইভাবে নেই তবে বৃষ্টিটা একটু বাড়তে পারে হালকা থেকে হালকা মাঝারি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা জেলা গমতি জেলা সিপাহী জলা জেলা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নভেম্বর তারিখের দিকে সবথেকে বেশি করে আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি মণিপুর মিজোরাম হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে তো উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির যেমন সম্ভাবনা রয়েছে হালকা থেকে দু এক পশলা কোনো কোনো জায়গায় হালকা মাঝারি তবে সম্ভাবনা একটু বেশি রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বিশেষ করে মণিপুর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে তার জন্য হয়তো বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে সঙ্গে অন্যান্য ক্ষেত্রে যে আপডেট রয়েছে বঙ্গোপসাগরের দিকে যদি আমরা তাকাই বিরাট কোনো সিস্টেম আসছে এমন খবর নেই তবে সিস্টেম একটা কিন্তু তৈরি হবার কথা রয়েছে পাঁচ তারিখের আশেপাশে আন্দামান সংলগ্ন সাগরের দিকে বঙ্গোপসাগরের দিকে আস্তে আস্তে সেটা এগিয়ে আসবে মূলত যে আপডেট রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে অনেকটা নিচে দিয়ে যাবে অর্থাৎ তামিলনাড়ু শ্রীলঙ্কার সংলগ্ন জায়গা দিয়ে যেতে পারে যার ফলে দক্ষিণ ভারতে নতুন করে আবার একটা প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে তবে সেটা এখনই নয় একটু বিলম্ব হতে পারে সুতরাং যা আপডেট আমরা পাচ্ছি বিরাট ধরনের কোনো সিস্টেম এসে সমস্ত কিছু লন্ডভণ্ড করবে সেরকম খবর এখনও পর্যন্ত নেই আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে সম্ভাবনা রয়েছে এটা আপনাদের জানাতে পারি সেই রকম সম্ভাবনা বিশেষ করে আজকের দিকে তো তেমন কিছু দেখা যাচ্ছে না তবু কোনো কোনো জায়গা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিরাট ধরনের কিছু আপাতত থাকছে না তবে বৃষ্টি কিন্তু বাংলাদেশেও আসার সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি আসতে পারে ছয় তারিখের দিকে ছয় তারিখের দিকে কুমিল্লা রয়েছে চট্টগ্রাম রয়েছে ঢাকা রয়েছে বরিশাল রয়েছে এছাড়া রয়েছে ময়মনসিংহ ও সিলেট এদিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে পাশাপাশি অন্যান্য বিভাগ যেমন রয়েছে রংপুরের দিকে এখানেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা সেটাও কিন্তু রয়েছে তারিখের দিকে সুতরাং ছয় সারা দেশ জুড়ে বাংলাদেশের ক্ষেত্রে নভেম্বর তারিখের দিকে বিক্ষিপ্ত হালকা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিরাট ধরনের কিছু নয় বিরাট চিন্তার কিছু নয় তবে এই বৃষ্টিটা চলে গেলেই আস্তে আস্তে ঠান্ডার আমেজটা বাড়বে এমন সম্ভাবনা কিন্তু অতীতেও দেখা গেছে সেই রকমই হবার কথা বা সম্ভাবনা রয়েছে সুতরাং বাংলাদেশের খবরও বুঝতে পারলেন বিরাট ধরনের চিন্তার কিছু নেই এই মুহূর্তের জন্য যে আপডেট রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু ছয় নভেম্বর তারিখের দিকে আসার একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা পাচ্ছি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং